কথা মানতে মশাল। শান্তিপুর বোম্বের কালীমায়ের ঠাকুর আনার সময় মশাল নিয়ে যাওয়ার রীতি বহুদিনের। মশাল ছিল শান্তিপুরের এক প্রাচীন ঐতিহ্য। বর্তমানে পরিবেশ দূষণ এবং প্রশাসনিক বিভিন্ন প্রকার বিধিনিষেধের ফলে প্রতিমা নিরঞ্জনে মশাল ব্যবহার না হলেও শান্তিপুর বোম্বের কালীমাতা কমিটি কুমোর বাড়ি থেকে কালীমাতা তাদের মন্দিরে নিয়ে যাওয়ার পথে চিরাচরিত প্রথা মেনে আজও জ্বলল মশাল শান্তিপুরের রাজপথে। এইভাবে প্রত্যেক বছরই বোম্বের কালীমাতা কুমোর বাড়ি থেকে পুজো মণ্ডপে নিয়ে যাওয়া হয় বলে জানাচ্ছেন তাদের কর্মকর্তারা। তাৎপর্যপূর্ণভাবে ঠাকুরের বাম পথ থাকে মহাদেবের বুকের উপর এবং ডান পথ থাকে কঙ্কালের মাথার উপর। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।